आज आमी जे केकगुलो तैरी करब से क्षेत्र में कोनो मोल्डी व्यवहार करछी ना। एक होच्छे आमार टिफिन बक्सर और एक होच्छे पानीर मग, एगुलो किन्तु सबार बासाय थाके। आछोड़ोटा एटार उपरे होबे। एखन आमी तेल लागिए निब। तेल लागिए नेवार पर एखन आमी साधारण लेखार कागज आमी मोल्ड अनुजाई केटे नियेछिलाम एटा एखन बसिए एखानो खूब भालो करे तेलटा लागिए निब। सेम आमी एटातेओ करे निब। एटातेओ आमी छोटो साइजेर एकटा कागज केटे नियेछि। एबार एटाकेओ आमी बसिए खूब भालो करे तेल लागिए निब। आमार दोनोटाई तेल लागानो हये गेछे। एबार आमी एगुलोर मापटा देखिए दिच्छि। तो एटार माप होच्छे 6 इंची और छोटोटार माप होच्छे 3.5 इंची। एखन आमी जाबो केकेर प्रिपारेशने। आमी एखाने तीनटा डिमेर सादा अंश निये नियेछि। एबार एटाके आमी बीट करे निब लो स्पीडे जतक्षण पर्यन्त ना फोमी टेक्सचार आसे। एखन आमी दिच्छि चीनी 3/4 कप। हाफ कप और 1/4 कप दिले किन्तु हये जाय 3/4 कप। आमी चीनीटाके 2 থেকে 3 बारे दिए लो स्पीडे बीट करे निब। डिमे सादा एवं चीनीटा मिशे जखन टिकटिक करबे तखन आमी दिब 3টা ডিমের হলুদ অংশ। ভ্যানিলা এসেন্স 1 চামচ। এবার আমি এগুলোকে আরেকবার 20 সেকেন্ডের মতো বিট করে নিব। সবশেষে দিচ্ছি আমি তেল 3 টেবিল চামচ। তেলটা দেওয়ার পর আমি আবার 20 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিব লো স্পিডে। আমি স্পেচুলার সাহায্যে সাইডে লেগে থাকা অংশগুলোকে একটু মিশিয়ে নিব। এবার আমি একটি চালনিতে ময়দা দিচ্ছি 3/4 কাপ, কোকো পাউডার 3 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চামচ। এবার আমি সব কিছুকে হালকা হাতে চেলে নিব। এখন আমি এটাকে ফোল্ডিং মেথডে হালকা হাতে মিশিয়ে নিব। হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দোনোটা মোল্ডেই ঢেলে নিব। হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে ড্যাপ করে দিব। আমি একটি পাত্রকে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এবার আমি দোনোটা মোল্ডকে এখানে বসিয়ে এটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 30 মিনিট পর আমি কাঠি দিয়ে চেক করে দেখব কেকগুলো হয়েছে কি না। কেক হয়ে যাওয়ার পর এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। কেক ফ্রোস্টিংয়ের জন্য এখানে আমি নিচ্ছি হুইট ক্রিম 1 কাপ, চিনি 1 টেবিল চামচ। এবার আমি লো স্পিডে দোনোটাকে বিট করে নিব। হুইপ ক্রিম যখন একটু লিকুইড ফর্মে থাকবে সে পর্যায়ে আমি দিব কোকো পাউডার 2 টেবিল চামচ। এবার আমি এটাকে পিক ফর্ম না আসা পর্যন্ত বিট করে নিব। পিক ফর্ম চলে এসেছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। এদিকে আমার দোনোটা কেকই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দোনোটাকেই ডিমোল্ড করে নিব। আমি কেকের উপর থেকে কাগজগুলো সরিয়ে দেখিয়ে দিব এগুলো ওজনে কতটুকু হয়েছে। প্রথমে আমি একটি কেক বোর্ড নিয়ে নিব আর এই কেক বোর্ডটি আমি নিজে তৈরি করেছি। আপনারা যদি চান কি করে তৈরি করেছি তাহলে আমাকে জানাবেন। তো কেক বোর্ডটা বসানোর পর এটার ওজনটাকে আমি মাইনাস করে নিব। তারপর আমি কেক দুটাকে বসিয়ে নিব। দোনোটা কেকের ওজন আমার এসেছে 369 গ্রাম। এইবার আমি দোনোটা কেককেই 3টা করে স্লাইস করে নিব। কেকগুলো ভিতর থেকে কতটা সফট হয়েছে। তো বড়টা আমি 3টা স্লাইস করার পর আমি ছোট কেকটাকেও 3টা স্লাইস করে নিব।
দুইটা কেকই আমার তিনটা স্লাইস করা হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিব। প্রথমে আমি বড় কেকটাকে ডেকোরেশন করব। এ কারণে আমি একটা কেক বোর্ডের উপরে প্রথমে একটা স্লাইস নিয়ে তার উপর দিচ্ছি সুগার সিরাপ। এখন আমি দিচ্ছি চকলেট হুইপ ক্রিমটা। আমি হুইপ ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নিব। এখন আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে এটার উপরে দিব সুগার সিরাপ। সুগার সিরাপ ভালো করে লাগানোর পর আমি এখানেও ক্রিম লাগিয়ে নিব। এখন আমি সর্বশেষ স্লাইসটা দিয়ে এটার উপরেও সুগার সিরাপ লাগিয়ে নিব এবং ক্রিমের একটা হালকা প্রলেপ লাগিয়ে নিব। এক্ষেত্রে খুব বেশি ক্রিমের প্রয়োজন নেই, জাস্ট হালকা একটা প্রলেপ লাগিয়ে নিব পুরো কেকটা জুড়ে। বড় কেকটা আমার ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে। এখন আমি ছোট কেকটাও কভার করে নিব। এ কারণে আমি একটি মাউন্ট বোর্ডের উপরে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি সেম সাইজের করে। তো এটার উপরে এখন আমি ক্রিম লাগিয়ে এটাকেও সেমভাবে ডেকোরেশন করে নিব। তো প্রথম স্লাইসে আমি দিচ্ছি সুগার সিরাপ, তারপর দিব ক্রিম। তো এভাবে আমি পুরো কেকটাই করে নিব। সবশেষে আমি সুগার সিরাপটা দিয়ে কেকের একটা হালকা প্রলেপ দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে নিব। আমি তিনটা শাঁসলিক কাঠি ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি কেকের ভেতরে ঢুকিয়ে দিব। এতে করে আমার কেকটা কিছুটা স্টেবল থাকবে। শাঁসলিক কাঠিগুলো যাতে দেখা না যায় সেকারণে আমি উপরে আরেকটু ক্রিম লাগিয়ে নিব। আর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। চকলেট গানাশের জন্য আমি ডার্ক চকলেট নিয়েছি 1/2 কাপ, দিচ্ছি লিকুইড মিল্ক 1/2 টেবিল চামচ। এবার এটাকে আমি ডাবল বয়লার সিস্টেমে মেল্ট করে নিব। চকলেটটা মেল্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। আধা ঘন্টা পর আমি দুটো কেককেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি একটি জিগজ্যাগ নাইফ দিয়ে কেকের পাশে একটা ডিজাইন করে নিব। আমি দুটো কেককেই একইভাবে করে নিব। হয়ে যাওয়ার পর আমি বড় কেকটার উপরে ছোট কেকটাকে খুব সাবধানে বসিয়ে নিব। এবার আমি চকলেট গানাশটা দিয়ে দিব। আমার চকলেট গানাশটা একটু লিকুইড ফর্মে বেশি হয়ে গেছে, কারণ আমি খুব তাড়াতাড়ি এটা করেছিলাম। এটাকে আমি খুব বেশি ঠান্ডা করতে পারিনি। তো আপনারা এটাকে খুব বেশি ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। তো প্রথম দিকে এটা দেখতে কিছুটা ম্যাসি হলেও পরে কিন্তু এটা ঠিক হয়ে আসবে। তো ভয় পাওয়ার কিছু নেই। বাকি গানাশটা আমি এভাবে সাইডে ভালো করে লাগিয়ে নিব। এবার আমি টুরি নজলের সাহায্যে উপরে আর সাইডে কিছু ফুল করে নিব। এবার আমি সাইডেও কিছু ফুল করে নিব। ডিজাইনটা আপনাদের নিজেদের মতো করে নেবেন। তো আমি সম্পূর্ণ সাইড জুড়েই গোলাপটা করে নিব। সেম নজল দিয়ে আমি সাইডের এভাবে বর্ডারটা করে নিব। এবার আমি উপরে চকলেট আর কিটক্যাট বসিয়ে নিব। আপনারা চাইলে এক্ষেত্রে চকলেট টপারও ব্যবহার করতে পারেন। হয়ে গেল আমার 3 ডিমের 2 টায়ার কেক বা দোতলা কেক। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে। আল্লাহ হাফেজ।